সিকিমের বিপর্যয়ের জন্য জেলায় সবজি চাষ ক্ষতিগ্রস্ত হলেও ধান চাষে তেমন কোনো বড় প্রভাব পড়েনি। সম্প্রতি জেলা কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানান কৃষি দপ্তরের মুখ্য সচিব ওঙ্কার সিং মিনা। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে ব্যাপারে একটা রিপোর্ট আমরা চেয়েছি। এদিন ক্ষয়ক্ষতির প্রসঙ্গে পরিসংখ্যান তুলে ধরেন জেলা কৃষি দপ্তরের আধিকারিক বৃন্দাবন চন্দ্র রায়। তিনি বলেছেন, জেলার মধ্যে তিস্তা তীরবর্তী ময়নাগুড়ি, মালবাজার, সদর ও রাজগঞ্জ ব্লকের কিছু অংশে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি দপ্তরের মুখ্য সচিব ওঙ্কার সিং মিনার সুরে সুর মিলিয়ে তিনি বলেন, সবজি চাষেই প্রভূত ক্ষতি হয়েছে। এক্ষেত্রে বানভাসী যারা বাংলা শস্য বিমার অধীনে আছেন তারা বিমার সুবিধা পাবেন, যাদের নেই তারাও কৃষি দপ্তর থেকে বিভিন্ন ধরনের শস্য বীজ পাবেন। সেটা অলরেডি আমাদের এক্সপার্টরা ভিজিট করে গেছে, সেটাকে আমরা আপডেট করবো। আগামীদের হয়তো ভালো কোয়ালিটি সিড প্রোডাকশন এখন করা যাবে, কিন্তু শীতকালে পাহাড়টা ইউজ করতে পারবো, তারপর সামথিংটা আমরা ইউজ করবো। নতুন কোনো প্রজেক্ট চালু হবে হাইটেক প্রজেক্ট আলুনে? নতুন কোনো প্রজেক্ট চালু হবে হাইটেক প্রজেক্ট আলুনে? হ্যাঁ, সেই তো বললাম, আমরা একটা বড় পদক্ষেপটা নামাতে যাচ্ছি, সেটা ইতিমধ্যে আমাদের একটা বৈঠক অলরেডি হয়েছে এবং তার পরিকল্পনা আমাদের অনুমোদন হয়ে আমরা ইতিমধ্যে ওটা কীভাবে অপারেশনাল করে তার জন্য প্ল্যানিং করছি সামনে রবি সিজন থেকে। এটা অপরদিকে রবি শস্য চাষের ঠিক আগের মুহূর্তে জলপাইগুড়ি জেলার কৃষি বলয়ে যেভাবে উত্তর সিকিমে সৃষ্টি হওয়া প্রাকৃতিক বিপর্যয় প্রভাব ফেলেছে, তাতে আসন্ন শারদীয়া উৎসবের দিনগুলোতে সবজি কিনতে হাতে ছ্যাঁকা লাগার মতো অবস্থা হতে পারে আমজনতার, এমনটাই মনে করছেন সবজি বিক্রেতারা। তার জল দিয়ে বালু ভরে সব ক্ষেত ধান ক্ষেত ঢাকা গেছে। আর কি ছিল এখানে ধান ক্ষেত? আর অনেক কিছু ছিল মানুষের, সবজি টবজি, হ্যাঁ, মূলো ছিল, এই লাউ গাছ সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। এগুলো কত বিঘার মতো জমি আছে? অনেক বিঘা মানুষের, 10-12 বিঘা করে করো। জল কমেছে এখন? জল কমে নাই এখনো, ঠিকই পড়ে আছে, আস্তে আস্তে কমতেছে। জল কমলে কি সেসব বাঁচানো তো যাবে না? এগুলো কেন মরে যাবে? তো পলি পড়ছে না, সব মরে যাবে। এগুলো কত বিঘা জমি রয়েছে? হ্যাঁ, আপনার কত বিঘা জমি রয়েছে? 5 বিঘা। কী চাষ করেছেন আপনি? মূলা করছি, মূলা করছি, লাউ করছি, তারপরে ওই যে ঝিঙা করছি। সব মিলিয়ে টানা বৃষ্টিপাত এবং সিকিম বিপর্যয় প্রভাব আসন্ন উৎসবের মরশুমগুলিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে অনুমান ওয়াকিবহল মহলের। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।